আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। এবার ঘোষণা দিয়ে বিএনপিকে জামায়াত ছাড়তে বললেন পেশাজীবীরা। এরপরে জানিয়ে দেব নির্বাচনী সংকট নিরসনে সংসদে উচ্চকক্ষ গঠনের দাবি। এদিকে ছয় শিক্ষার্থীর চুল কেটে দেয়া সেই শিক্ষক আটক। এবং মংলায় সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ, আহত 14। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। ঘোষণা দিয়ে বিএনপিকে জামায়াত ছাড়তে বললেন পেশাজীবীরা। ভারত সহ পশ্চিমা বিশ্ব চায় না বিএনপি জামায়াতের ইসলামী সঙ্গে সম্পর্ক রাখুক, তাই ঘোষণা দিয়ে বিএনপিকে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন দাবি জানিয়েছে বিএনপির সমর্থক পেশাজীবী সংগঠনের নেতারা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেতে বাংলাদেশের জামায়াতে ইসলামের সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে বিএনপিকে, এমন দাবি জানিয়ে বিএনপির সমর্থক পেশাজীবী সংগঠনের নেতারা বলছেন, প্রতিবেশী দেশ ভারত সহ পশ্চিমা বিশ্ব চায় না বিএনপি জামায়াতের ইসলামের সঙ্গে সম্পর্ক রাখুক, তাই দেশে বিদেশে বন্ধু প্রতিম বিভিন্ন দেশ ও সংস্থার সমর্থন পেতে ঘোষণা দিয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। শুক্রবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বৈঠক সূত্র। এর আগে বিকাল 3:30 গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী, গণতন্ত্রের যে সংকট, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর থেকে উত্তরণে আপনাদের মতামত রাখার আহ্বান করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর পেশাজীবী নেতারা তাদের নিজ নিজ মতামত রাখেন। বৈঠক সূত্র জানায়, পেশাজীবী নেতারা তাদের মতামত জানাতে গিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে গত 2টি সংসদ নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি, এমনকি তাদের দলের নেতাকর্মীরাই ভোট দিতে যায় না। তাদের অধীনে নির্বাচন হলে ভবিষ্যতেও একই অবস্থা দাঁড়াবে। এ অবস্থার নির্বাচন জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সূত্র আরো জানায়, পেশাজীবী নেতারা বলছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেবে না, তার চিকিৎসার সুযোগ দেবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন সংগ্রামে যেতে হবে। সবাই বিএনপি সমর্থক সংগঠনগুলোর মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংস্কৃতিক, টেকনোলজিস্টে অন্তত 20টি পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। সবাই মির্জা ফখরুল ছাড়া রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিনা রহমান। নির্বাচনী সংকট নিরসনে সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি। দেশে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছে অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ আয়োজিত আলোচনা সভার বক্তারা। শুক্রবার 8 অক্টোবর রাজধানীর পীরবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে নির্বাচন কমিশন গঠনে পূর্ণাঙ্গ আইনের প্রয়োজনীয়তা ও রূপরেখা শীর্ষক আলোচনা সভায় এমন দাবি ওঠে। লিখিত বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনে নিয়োগ প্রক্রিয়া জাতীয় সংসদের একটি ভূমিকা থাকতে হবে। আইনে নির্বাচন কমিশনের সম্ভাব্য নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা অযোগ্যতার মাপকাঠি সুস্পষ্ট করতে হবে, যাতে সঠিক ব্যক্তিরা নিয়োগ পান। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনকালীন সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, যাতে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। উপমহাদেশের বিভিন্ন দেশে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন। তিনি বলেন, ভারত ছাড়া নেপাল, ভুটান ও পাকিস্তানের সংবিধানের আলোকে প্রণীত আইনে প্রতিষ্ঠিত
বিবেচিত কনস্টিটিউশনাল কাউন্সিল কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়। এই অঞ্চলের ছোট কিন্তু ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নতুন গণতান্ত্রিক দেশ ভুটানেও সব সাংবিধানিক পদের নিয়োগ প্রক্রিয়া সংবিধানের আওতাধীন আইনের মাধ্যমে প্রচলিত হয়। এসব সাংবিধানিক পদের মধ্যে নির্বাচন কমিশনের অন্যতম। এসব পদে নির্বাচনের জন্য একটি পর্ষদ রয়েছে। এই পর্ষদের নেতৃত্বে রয়েছে সংসদের উচ্চকক্ষ ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান। পর্ষদের সদস্য হিসেবে থাকেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, নিম্নকক্ষের স্পিকার ও বিরোধী দলের নেতা। প্রাপ্ত সব নাম পর্যালোচনা করে এই পর্ষদ তাদের নির্বাচিত নামের তালিকা ড্রুক গিলারপুর ভুটানের রাজার কাছে পাঠায়। রাজার মাধ্যমে গঠিত হয় নির্বাচন কমিশন। এর নিয়োগ পদ্ধতি স্বচ্ছ বলে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরো বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ থাকলে আজকে বাংলাদেশে অনেক প্রশ্ন উঠত না। আমরা চাই বাংলাদেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেই সংকট সমাধান হোক। তিনি বলেন, দেশে যারা নীতি প্রণয়ন করেন তারা নীতি সঞ্চালন করেন না। যারা নীতি প্রণয়ন ও সঞ্চালনকারীদের সমন্বয় করার জন্য জাতীয় সংসদের দুটি কক্ষ দরকার। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মঞ্চের সদস্য সচিব অয়ন আমান। মূল প্রবন্ধে বলা হয়, শুধু শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক দল ও অদলীয় রাজনৈতিক সামাজিক শক্তির মধ্যে সাংবিধানিক সমঝোতা। রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলের পাশাপাশি শ্রম ও কর্মপেশার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন করা আবশ্যক। সংসদের উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন গঠনের বিধানের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান ও সাংবিধানিক সমাধান সম্ভব। মূল প্রবন্ধের রূপরেখা হিসেবে 14 দফা প্রস্তাব করা হয়। প্রস্তাবগুলো হলো, রয়েছে অদলীয় শ্রম কর্মপেশায় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে। নির্বাচন কমিশন হবে সাংবিধানিকভাবে স্বীকৃতি একটি পূর্ণাঙ্গ স্বাধীন সংস্থা। সংসদের উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন গঠিত হবে। প্রস্তাবে আরো বলা হয়, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে, সাংবিধানিক সত্তা নিয়ে স্থায়ীভাবে নিয়োজিত থাকবে। জেলা মহানগর পৌরসভা শিল্প এলাকা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিশনার থাকবে। নির্বাচন কমিশন একবার গঠিত হওয়ার পর স্বেচ্ছায় পদত্যাগ অথবা জাতীয় সংসদ কর্তৃক প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিয়োগ বহাল থাকবে। নির্বাচন কমিশন আধা বিচার বিভাগীয় বলে গণ্য থাকবে। প্রস্তাবে বলা হয়, কেন্দ্র মহানগর পৌরসভা জেলা উপজেলা ইউনিয়ন এবং শিল্প এলাকা পর্যন্ত বিস্তৃত নির্বাচন কমিশনের নিজস্ব অফিস কর্মকর্তা কর্মচারী থাকবে। এর জন্য পৃথক বাজেট বরাদ্দ থাকবে। নির্বাচনী তফসিল ঘোষণা থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থাকবে। সূত্র বাংলা ট্রিবিউন। ছাত্রীর চুল কেটে দেয়া সেই শিক্ষক আটক। লক্ষ্মীপুরের রায়পুর 6 মাদ্রাসা শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ। শুক্রবার 8 অক্টোবর রাত 8:45 দিকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল। পুলিশ জানায়, উপজেলার কাজীর দিঘির পাড়ের বাড়ি থেকে মঞ্জুরুল কবিরকে আটক করা হয়। তার নামে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় মঞ্জুরুল কবিরকে কাজীর দিঘির পাড় আলিম মাদ্রাসা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান সুপার মৌলানা বরাকাত উল্লাহ। প্রসঙ্গত, গত 6 অক্টোবর মাদ্রাসার বারান্দায় 6 শিক্ষার্থীকে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে চুল কেটে দেন শিক্ষক মঞ্জুরুল কবির। পরে শিক্ষার্থীরা লজ্জায় ক্লাস না করে বেরিয়ে যায়। কিন্তু শুক্রবার সকাল থেকে চুল কাটায় 1 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। মঞ্জুরুল কবির রায়পুর উপজেলা কাজীর দিঘির পাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনি ইউনিয়নের জামায়াতের আমির। এর আগে 26 সেপ্টেম্বর সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা দেশব্যাপী তোলপাড় হয়। অপমান সইতে না পেরে শিক্ষার্থী নাজমুল হোসেন তুহিন
ছাত্রাবাসে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রাথমিকভাবে তদন্ত কমিটি ছাত্রদের চুল কেটে দেওয়ার প্রমাণ পেয়েছে বলেও জানানো হয়েছে। সূত্র বাংলা নিউজ 24। মংলায় সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ, আহত 14। মংলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পক্ষের দুইজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত মেম্বার প্রার্থী ইমরান বিশ্বাস ও পরাজিত প্রার্থী আওয়াল জমাদ্দারের সমর্থকরা ইউপি নির্বাচন ইস্যুতে শুক্রবার দুপুরের আগে কচুবুনিয়া বাজারে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষের তর্ক বিতর্ক স্বরূপে সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষেই লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত 14 জন আহত হন। এদিকে আওয়াল মজাদ্দার ও ইমরান বিশ্বাস নির্বাচনকে ঘিরে ভোট দেওয়া না দেওয়া এবং স্থানীয় গ্রুপিং নিয়ে এ সংঘর্ষের ঘটনা একে অপরকে দোষারোপ করেন। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র কালের কণ্ঠ।